আজকের এই অনুষ্ঠানটা আমাদের দেশ ও জাতির শান্তির জন্য একটা ভালো পদক্ষেপ। কিন্তু আমাদের বিবাদ কিন্তু ধর্মের কারণে নয়, আশা করি বুঝেছেন। আমাদের মধ্যকার বিবাদটা ধর্মের কারণে নয়, ঈশ্বরের কারণে নয়, ধর্মগ্রন্থের কারণে নয়। এই বিবাদের মূল কারণ নিজেদের স্বার্থ। পলিটিশিয়ানরা আর বিশেষ কিছু লোক তারা ভাবে যে তারাই সবার উপরে আর তারাই দেশটাকে নিয়ন্ত্রণ করবে, এটা তাদের বানানো। আর ধর্মের নাম করে তারা লড়াই করছে। এই লড়াইটা ঈশ্বরের নামে নয়, আমরা জানি ঈশ্বর এমনটা নন। আমরা সবাই উপাসনা করি এক ঈশ্বরকে। এখানে যে কারণে বিবাদটা হচ্ছে ধর্মের নাম, একটা বর্ণ, বিশেষ একটা বর্ণ তারা নিজেদের বড় মনে করে, তারাই এসব করছে। ভাই আপনি বললেন যে ধর্ম বিভেদ সৃষ্টি করে না, পলিটিশিয়ানরা এগুলো করছে। আমার লেকচারও সেটা আমি বলেছি। আমার কথা শেষ করার আগে আমি বলেছিলাম যে ব্রিটিশদের শাসননীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল। দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ পলিটিশিয়ানরা এই নীতিতে মেনে চলেন, এই নীতি দিয়ে তারা ভোট ব্যাংক সমৃদ্ধ করে থাকে। আমি আগে বলেছিলাম যদি সমস্ত ইন্ডিয়ান হিন্দু আর মুসলমানরা আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, এই লোকগুলো হলো শয়তান। পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ জাতি, তোমরা কুদরত শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পদচিহ্ন। এই পলিটিশিয়ানরা আমাদের প্রভাবিত করে ফেলে, তাই আমাদের ধর্মগ্রন্থ পড়া উচিত আর ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানা উচিত। তাহলে ইনশাআল্লাহ আমরা আর বিচ্ছিন্ন হয়ে থাকবো না, একসাথেই থাকবো। আমি পলিটিশিয়ানদের অনুরোধ করছি, আপনারা যদি ভোট ব্যাংক বাড়াতে চান, ধর্মগ্রন্থের সত্যগুলো ব্যবহার করুন, আপনাদের ভোট ব্যাংক আরো বেড়ে যাবে। এই পৃথিবীতে আপনি কোন সিট পাবেন কিনা জানি না, তবে আখিরাতে একটা সিট অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। বরকতের জীবন।